হ্যালো বন্ধুরা আমি নয়ন এবং আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর্কিমিটিস গ্রিক সর্বশ্রেষ্ঠ পণ্ডিত দার্শনিক এবং বিজ্ঞানী পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে একজন অন্যতম নাম করা আজকে আমরা তার জীবনী সম্পর্কে জেনে নিব এবং তার কয়েকটি বিখ্যাত আবিষ্কার সম্পর্কেও জেনে নেওয়ার চেষ্টা করব যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আমার পড়াগুলো ভালো লাগে আমি আরও তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও ডেলি আনবো তো চলো দেরি না করে শুরু করা যাক গ্রিক বিখ্যাত পণ্ডিতের কয়েকটি গল্প এবং জীবনী কয়েকটি জেনে নেওয়া যাক আর্কিমিডিস শ্যামল চক্রবর্তী লেখা এই বইটি বইটি আমি অনেক দিন আগে বই মেলায় কিনেছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্কিমিডিস সম্পর্কে একটি বিখ্যাত লাইন দেওয়া দেয়ার ওয়াজ মোর ইমাজিনেশন ইন দি হেড অফ আর্কিমিডিস দ্যান ইন দ্যাট অফ হোমার ভল্টেরা অর্থাৎ ভল্টেরা লেখা একটা এরপরে আমরা চলে যাচ্ছি আর্কিমিডিসের এখানে বইয়ে কিছু আর্কিমেডিসের জীবনী সম্পর্কে আমরা জেনে নেব বইটি পড়বে প্রথমে গ্রিক সভাতে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল ও ইউক্লিটের সময়কাল পেরিয়ে বিজ্ঞানে এক অসামান্য প্রতিভা জন্মগ্রহণ করেন তিনি আর্কিমিডিস অ্যারিস্টটলের সময়কাল ছিল তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ আর্কিমেটিস সময়কাল দুশো সাতাশি থেকে দুশো বারো খ্রিস্টপূর্বাব্দ সময় বিচারে দুই মনীষী ফারাক প্রায় একশো বছর দক্ষিণ ইতালির টায়ান টাইন উপকূল এলাকায় আটশো খ্রিস্টপূর্বাব্দ থেকে গ্রিস দেশে নাগরিকেরা নানা উপনিবেশ করেছিলেন উপনিবেশে সহ গ্রিস দেশকে তখন গ্রেট গ্রিস বা ম্যাগেনা গ্রাসিয়া বলা হতো রোমানরা এই এলাকাকে সিসিলি নামে চিহ্নিত করেছিলেন চারিপাশে দ্বীপ দিয়ে ঘেরা বুমদ্বাসা করে সবচেয়ে বড় দ্বীপ সিসিলি বহুবৈচের শিল্প সঙ্গীত সাহিত্য খাদ্য সম্ভার স্থাপত্য ভাষাচর্চায় সিসিলি পৃথিবীর নজর কেটেছে আগেই বলেছি আটশো খ্রিস্টপূর্বাব্দ থেকে গ্রিস দেশের নাগরিকেরা সিসিলিতে উপনিবেশ করতে শুরু করেছিলেন অনেকগুলি বিখ্যাত উপনিবেশ এলাকা গড়ে উঠেছে সেই সময় একটি প্রধান উপনিবেশের নাম সিরাকিউস প্রায় তিন হাজার বছরের পুরনো বিখ্যাত শহর সিসিলি দক্ষিণ পূর্ব কমের সিরাকিউস শহরে অবস্থান রোমান দার্শনিক সিসেরও একসময় এই শহরের বিবরণ দিতে গিয়ে বলেছিলেন সব সেরা গ্রিক শহর সবচেয়ে সুন্দর শহর বলতে বাধা নেই যতই এই শহরের ঐশ্বর্য থাকুক আর্কিমিডিসের জন্মস্থান হিসেবে সিরাকিউস মানুষ অধিক সভ্রম অর্জন করেছে আর্কিমিডিসের বাবার নাম ছিলেন ফিডিয়াস তিনি জ্যোতির্বিজ্ঞানী চর্চা করতেন এবং বাবার কথা এর থেকে আর বেশি কিছুই জানা যায়নি এরপরে আমরা চলে আসি আর্কিমিডিসের শৈশব ও কৈশবের কথা আমাদের কিছুই জানা নেই হয়তো তিনি বিভিন্ন বই খুঁজতে গেলে তার রোমাঞ্চকর আখ্যান আবিষ্কৃত হতো জন্ম মৃত্যুর ছিল আর্কিমিডিস পঁচাত্তর বছর বেঁচেছিলেন তার সংসার জীবন সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা পাই না তিনি গ্রিক জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ ইত্যাদি ছিলেন আর্কিমিডিস তার দুইটি বইয়ে আরেকজনের কথা লিখেছিলেন তিনি এরাটোসেনিস দুশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম একশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রয়াতন আর্কিমেটিসেছে তিনি এগারো বছরের ছোট ছিলেন এবং দুশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এরাটোসথিনিস তিনি তৃতীয় টর্মিন অনুরোধে আলেকজেন্ডিয়ার লাইব্রেরি গ্রন্থাগারিক পদে যোগ দেন জিওগ্রাফি বা ভূগোল শব্দটি তার ওই উদ্ভাবনা দ্রাকিম অক্ষাংশ নির্ণয়ের উপায় বের করেন তিনি পৃথিবীর পরিধি নির্ণয় করেন পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেন এরাটোস তোমরা দেখতে পাচ্ছ এয়ারটোস সেন্স মানচিত্র আবিষ্কার করছে সেই সময়কার একটি আসল ছবি এবং এর আগেও আর্কিমেন্ডিসের আগেও বিভিন্ন গ্রিক বিজ্ঞান ছিল সেগুলো নিয়ে আমরা এখন ডিটেল আলোচনা করছি না তবে আজকে আজকের যেটা উদ্দেশ্য তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে আর্কিমেন্ডিসের কিছু আবিষ্কার সম্পর্কে দেখানো সে আবিষ্কারগুলো দেখাতে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা বিখ্যাত বিজ্ঞানী ছিল গল্পটা শুরু করা যাক ঠিক এইখান থেকে সিরাকিউসে রাজা দ্বিতীয় হিয়োরো একবার মন্দিরের এক বিগ্রহের মুকুট নিচের ভান্ডার থেকে বিশুদ্ধ সোনা দিয়েছিলেন রাজা সন্দেহ হয় বিশুদ্ধিতে যেন উপর খাদ মেশানো হয়েছে কি করে প্রমাণ করবেন তিনি আর্কিমিডিসকে তিনি কথাটা বলেন আর্কিমিটিস দিন রাত ভাবছেন কেমন করে মুকুটে ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা করা যায় একদিন খানিকটা অন্যমনস্ক হয়ে তিনি শরীরটাকে পুরো জলে ডুবিয়ে স্নান করছিলেন জল ভর্তি পার্থ থেকে বেশ খানিকটা জল উপচে বাইরে পড়লো ও নিচে করে যেন তিনি হাল দেখলেন পাত্র থেকে যে পরিমাণ জল উপচে পড়েছে তার পরিমাণ শরীরে আয়তনের সমান জলের আপেক্ষিক গুরুত্ব এক কাজেই খুব সহজে ওজনকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ করে আয়তন পাওয়া গেল সরি আমার ক্যামেরা লেন্সের জন্য একটু অসুবিধা হচ্ছে হয়তো ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন পাগুলো নিমেষে মাথায় সমাধানে বৃদ্ধি খেলে যায় তার মুকুটটি জলে ডোবালে মুকুটের সমায়তন পরিমাণ জল উপচে পড়বে খুব সহজেই আমরা মুকুটটির ওজন মাপতে পারবো এবার তার ওজনকে যদি আয়তন দিয়ে ভাগ করা যায় মুকুটের উপাদান ঘনত্ব বেরিয়ে যাবে খাত থাকলে বিশুদ্ধ সোনার চেয়ে তার ঘনত্ব কম বা বেশি হবে রূপো সোনার চেয়ে হালকা রূপো মেশানো থাকলে মুকুটের উপাদান ঘনত্ব সোনার ঘনত্বের চেয়ে কম হবে শোনা যায় সমাধান উপায় বের করার পরে এত উত্তেজিত হয়েছিলেন তিনি পোশাক পরতে ভুলে গিয়ে ইউরেকা ইউরেকা পেয়ে গেছি পেয়ে গেছি বলে রাস্তায় ছুটেছিলেন এই উপায়ের কথা লিখেছিলেন ভিয়াস সেটি কতটা নিখুঁত হতে পারে এই নিয়ে সন্দেহ দেখিয়েছিলেন গ্যালেলিও সন্দেহ করার সঙ্গত কারণ ছিল আকিমিডিসের প্রগত সূত্র লিভারের যান্ত্রিক সুবিধা নিয়ে আমরা মুকুটে বিশুদ্ধতা পরীক্ষা করতে পারি এরপরে আমরা ঠিক চলে আসি আর্কিমেটিস আরো কিছু আবিষ্কার জানার জন্য চলো দেখে নেওয়া যাক আর্কিমিটিস যে কোনো জীবন জনজীবনে উন্নতি চাইলে ইঞ্জিনিয়ারিং বিদ্যার চর্চা অপরিহার্য নগর জীবনে বেলায় কথাটা আরো বেশি রকমের সত্যি আর্কিমিটিস ইঞ্জিনিয়ারিং শাখায় যত কাজ করেছেন তা নিজের স্বর সিরাকিউসের উন্নতি কথা ভেবে করেছেন ইজিপ্টে গ্রিক উপনিবেশ ছিল নক্রোটি শর সেই শহরে বিখ্যাত ভাষণকলা ব্যাকরণে বিশেষজ্ঞের নাম অ্যাথেনিয়াস লেখা লেখাপড়ে আমরা জানতে পারি সিরাকিউসের রাজা দ্বিতীয় হিওরো আর্কিমিডিসকে সিরাকুশিয়া নামে এক বড় জাহাজের তৈরি ভার দিয়েছিলেন পৃথিবীর বিখ্যাত জাহাজের তালিকায় যে দুটো জাহাজের কথা বেশি করে আলোচিত হয় তার একটি টাইটেনিক অন্যটি সিরাকুশিয়া টাইটেনিকের করুণ পরিণতির কথা আমরা যা সকলেই জানি সেই ঘটনা নিয়ে বইও লেখা হয়েছে সিনেমা তৈরি হচ্ছে সিরোকুশিয়া জাহাজ তৈরি হল যদি সেই জাহাজের এত বড় যে ভুন্তসাগর এলাকা কোনো বন্দরে তাকে নোমর করা গেলো না তৈরির পর একবার শুধু সিরাকিউজ থেকে আরেকজন যে এসেছিল তোমরা এই জাহাজটির একটি ছবি দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে এবং এখানে যেটি বলা হয় যে মূলত ইলিয়ার মহাকাব্যে সাজিয়ে জাহাজে মেঝেতে মোজায় করা হয়েছিল এবং আঠেরোশো টন দুশো সৈন্যের জায়গাও ছিল জাহাজে কাঠের তৈরি তিনতলা পাটাতন ছিল চারপাশ দেখার জন্য আটটি ওয়াচ টাওয়ার ছিল প্রমুদ দান সুইমিং পুলও ছিল নিচে পাটাতনে জাহাজের নাবিক ও সেনাদের থাকার জায়গা উপরে যাত্রীদের জায়গাও ছিল এবং জিমন্যাসিয়াও ছিল অর্থাৎ এখন যেটাকে জিমন্যাস্টিক জায়গা বলে সেই জাহাজও সেই জাহাজে ছিল শোনা যায় টরমির পুত্র এই জাহাজটিকে বদলে ফেলে পুরোপুরি একটি সেনা জাহাজে তৈরি করে সেই জাহাজ দুশো সরি চারশো তেইশ ফুট এবং আশি ফুট চওড়া এরকম জাহাজ ছিল এরপর আমরা চলে আসি যে আর্কিমিডিসে তৈরি জাহাজে এমন একটি জিনিস ছিল কথা বলতে হয় আলাদা করে বলতে গেলে তার নাম ক্যাটাপুল্ট বাংলায় একে গুলতি বলে তবে ক্যাটাপুলটের জোর কয়েকশো গুলতির সমান প্রাচীনকালে যুদ্ধে এটি কাজে লাগানো হতো তখন কোনো রাসায়নিক বিস্ফোরক সাহায্য পাওয়া যেত না বড় বড় গোলা দূরের শত্রুদের দিকে তাক করে ছোড়া হতো এখনকার যুদ্ধে কামানের যে কাজ ক্যাটাপুলটের কাজও তাই ছিল আর্কিমেটিস ক্যাটাপোল্ট তৈরিতে দক্ষতা দেখিয়েছিলেন রোমানদের সঙ্গে যুদ্ধের সময় এ বিষয়ে আর্কিমিটিস নজর কারা ভূমিকা পালন করেছেন সে কথায় আমরা পরে যাব, শিরাকুশিয়া কথায় আবার ফিরে যায় নৌকা বা জাহাজ যখন একটা না জলের উপর দিয়ে এগোয় তখন তার কাঠামো দিয়ে জল চুয়ে খোলের ভিতর ঢোকে সেই পরিমাণ বেড়ে গেলে বিপদ তাই মাঝে মাঝে জল বের করে দিতে হয় ডিঙি বা ছোট নৌকায় মাঝি মাল্লারাই বাক্তি মগ দিয়ে জল বের করে দিতে পারে বড় বড় নৌকা বা জাহাজে কোনো উপায় চাই কথাটা ভেবে আর্কিমিটিস একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেন তার নাম আর্কিমিটিসের স্ক্রু একটা চোং এই যন্ত্রে থাকে এবং চোঙের ভেতর দিয়ে বিশেষ চাহারা ফলা থাকে চোংটাকে ঘোরালে ফলাগুলো এমনভাবে ঘুরবে যে জল তখন চোঙের এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরিয়ে যাবে জাহাজের কাঠামে যে জল জমবে সেই এই যন্ত্র দিয়ে বের করে দেওয়া যায় যত আগেরই হোক না কেন এই যন্ত্রের ব্যবহার আজও দেখা যায় ভিটুবিয়াস তার বইয়ে লিখেছেন হয়তো এই যন্ত্রকে উন্নত করে ব্যাবিলন শূন্য উদ্যানে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আজও এর প্রমাণ মেলা ভার কারণ দুশো খ্রিস্ট এই উদ্যান ধ্বংস হয়ে যায় তোমরা আর কি মিটে যন্ত্রটিকে ভালো মতন দেখতে পাচ্ছ হয়তো আমার ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে তার জন্য হয়তো দেখতে অসুবিধা হচ্ছে তবে এইটা হলো সেই যন্ত্রটি এরপরে আরো আবিষ্কার হয়েছে তার মধ্যে সব থেকে যেটা সুন্দর গল্প চলো সেই গল্পটাকে একবার দেখে নেওয়া যায়। এ মারণবার দ্বিতীয় শতাব্দীতে গ্রিস দেশের লেখক লুসিয়ান আর্কিমিটিস কথা বলতে গিয়ে আর্কিমিটিসের নতুন এক উদ্ভাবনার কথা বলেছেন তখন সিরাকিউ শহরে রোমানরা চারপাশ থেকে ঘিরে রেখেছে রোমান সেনা দল ঢুকতে সাহস পাচ্ছে না ঢুকতে যে চাইনি এমনটা নয় বারবার বাধা পেয়েছে সেও আর্কিমিটিসের নানা কুশলতার কারণে লুসিয়ান যে কাজের কথা লিখেছেন তা এরকম রোমানদের সেনাবর্তী অস্ত্রবর্তী জাহাজ হয়তো সে ভেসে আসছিল শহরের সীমানায় দেওয়ালে আড়ালে বড় বড় আয়না লাগিয়েছেন আর্কিমিটিস সারি সারি আয়না সে আয়না মসৃণ পিঠে সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত রিফ্লেকশন হয়ে ফিরে যাচ্ছে জাহাজ হয়তো সমুদ্রে কোনো একটা বিশেষ অবস্থা নিয়ে এলো সে নির্দেশ গেল আয়নাগুলো সকলে এমন করে ঘুরিয়ে দাও যেন সব কয়টি প্রতিফলিত আলো জাহাজের পালের উপরে পড়ে যেই না পড়লো অমনি দাও দাও করে আগুন সেনা অস্ত্রের মজুদ দুই সাগরে গভীরে তলিয়ে গেল জাহাজকে তাক করে প্রতিফলিত রশ্মিগুলি যাচ্ছিল এদের আমরা মারণ বান নাম দিয়েছি কনস্ট্যান্টিন উপরে জ্যামিতির অধ্যাপক ছিলেন অ্যান্থিমিয়াস স্থপতি ছিলেন মারন বানের কথা তিনিও লিখেছেন লেখার শিরোনাম ছিল আগুন কাঁচ ফায়ার গ্লাস ইংরেজি সংস্করণে নাম দেওয়া যেটিকে বার্নিং গ্লাসেসও আর্কিমিডিসে প্রায় উনিশশো বছরের পর জন্মেছেন ফরাসি দার্শনিক রেনে ডেকার তিনি আর্কিমেডিসে এই কাজ মানেননি একুশ শতকে তো লেজার রশ্মিও জলভাত হয়ে গিয়েছে আর্কিমিটিসে পরীক্ষা যদি যাচাই করতে হয় ওই সময় উপাদান আয়না তৈরি হতো সেসব উপাদান দিয়ে আয়না তৈরি করে পরীক্ষা করতে হবে তখন খুব ভালো পালিশ করা বা ব্রোঞ্জ বা তামার ঢাল আয়না হিসেবে বসানো হতো হতো দেখতে এর উপরে সূর্যের আলো পড়লে প্রতিফলিত হতো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্কিমিডিসের সেই নীতিটি সূর্য এবং রিফ্লেকশন হয়ে কিভাবে আয়নাতে প্রতিফলিত হচ্ছে এটিকে আগুন কাজ বা ফায়ার গ্লাস হিসেবে ধরায় আর্কিমিডিসের সময়কাল থেকে এবং এখানে দেখা যায় যে শাড়ি দিয়ে এমন আয়না অনেকগুলো বসালে সবকটি আয়না থেকে প্রতিফলিত আলো তৈরি হবে আমাদের কাজ প্রতিফলিত আলোকরেখাগুলিকে একটা বিন্দুতে মিলিয়ে দেওয়া সেই বিন্দুতে যখন প্রচুর পরিমাণে তাপ তৈরি সৌরচলিত এভাবেই কাজ করে এবং আর্কিমিটি আগুন কাজের কাহিনী কতদূর সত্যি তা দেখতে এগিয়ে এসেছিলেন গ্রীসেসের একজন ইঞ্জিনিয়ার আই ওয়ান ওয়ান সাকাস উনিশশো তিয়াত্তর সালে তিনি একটি পরীক্ষা করেন এই পরীক্ষার বিবরণ উনিশশো তিয়াত্তর সালে টাইম ম্যাগাজিনে ছাব্বিশে নভেম্বর সংখ্যায় প্রকাশিত আর্কিমিডিস বিষয়ে গবেষণায় খ্যাতি অর্জন করেছেন এমন একজন ঐতিহাসিক ইভানঘেলস স্ট্যামাসের অনুরোধে সাক্ষাৎ পরীক্ষায় কাজে হাত দেন অ্যানা থেমিয়াস লিখেছিলেন আর্কিমিডিস হয়তো বড় সাইজের সরভুজাকার আয়না ব্যবহার করেছেন সাক্ষাৎ বলেছেন আর্কিমিডিসে আসলে এমন আয়না তৈরি প্রযুক্তি জানা ছিল না এছাড়াও তার আরও যুক্তি ছিল যে রোমানরা চারপাশ থেকে শহর ঘিরে রেখেছে তারা কি দেওয়ালে পাশে পেল্লাই সাহায্যে চোখ বন্ধ করে কাজে থেকেছে লাগিয়েছেন সাক্ষাৎ নৌসেনারা দেখভাল করে এমন এক এলাকা বেছে নিলেন সাক্ষাশ কতগুলো সমতল আয়না কিনে তার উপরে পালিশ করা তামার পাতলা গেলেন প্রতিটি আয়না পাঁচ ফুট লম্বা ও তিন ফুট চওড়া একটি আলকাতরা মাঝখানে নৌকা নেয়া হলো দূরে সত্তর জন নৌসেনা প্রত্যেকে একটা করে আয়না নিয়ে প্রস্তুত রইলেন সাক্ষাশের নির্দেশ পেতেই আগুন আয়নাগুলোকে তাক করে প্রতিফলিত আলো নৌকায় ফেলা হলো তীরে ছিল আয়নাগুলি নৌকাটি ছিল একশো ষাট ফুট দূরে দুই সেকেন্ডের মধ্যে নৌকায় ধোয়ার কুণ্ডলি দেখা গেল তারপর নৌকাটি দাও দাও করে জ্বলে উঠলো সাক্কাশ উত্তেজিত সাংবাদিকদের বললেন আর্কিমিডিস লোকেরা অনেক উঁচু থেকে আয়না আলো ফেলেছেন তারপর প্রতিফলিত আলোকে জাহাজের দিকে তাক করেছেন তার কাজ অনেক সহজ হয়েছে গ্রীস দেশের পর আমেরিকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটির আমেরিকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয় দু হাজার পাঁচ সালে অক্টোবর মাসে ওখানকার বিজ্ঞানের একটি পরীক্ষা করে এক ফুট লম্বা এবং এক ফুট চওড়া মোটা একশো সাতাশটি আয়না ওরা একশো ফুট দূরে এক কাঠের জাহাজের দিকে তাক করেন জাহাজের আগুন জ্বলতে দেখা গেল টেলিভিশন দর্শকদের এই বিষয়টি মিড বাস্টার্স একটি তথ্যচিত্র তৈরি করা হয় সান ফ্রান্সিসকোতে একটা মাছ ধরা কাঠের নৌকা তাক করে শুটিং হয় এবং সেখানে আগুন জ্বলতে দেখা যায় এরপর আর্কিমিডিস শিলিভার আরও বিভিন্ন যন্ত্রের বিভিন্ন আশ্চর্যকর আবিষ্কার রয়েছে সেগুলো হয়তো অন্য দিন আরও ডিটেল আবিষ্কার করা যাবে এবং সেটা আমরা দেখতে পাই যে গণিত বিষয়ে পায়ের আবিষ্কারও কিন্তু আর্কিমিডিসই করেছিলেন এখানে বিভিন্ন অঙ্ক করে আর্কিমেডিসের বিভিন্ন জিনিসগুলোকে দেওয়া রয়েছে তোমরা হয়তো দেখতে পাবে সর্বশেষে বলা যে ছোটদের ক্লাসের বিজ্ঞান থেকে বড়দের গণিতশাস্ত্রের গবেষণার বই সব জায়গাতে আর্কিমিটিসের প্রতিক্ষণ উচ্চারিত হচ্ছেন তাকে ভুলিয়ে দিতে পারে কে আর্কিমিটিস সর্বকালের শেষটা গ্রিক পণ্ডিত দার্শনিক এবং সর্বসেরা বিজ্ঞানী থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম করবে